कबीरा। आमी कबीर तुम्हें शेष करार जन्ने एकमात्र भूत। कबीरा সেই সময় তুই যা ভুল করেছিলিস তার জন্য আমি তোকে শেষ করেছিলাম। এখন তুই কোথা থেকে এসেছিস? তোমার থেকে প্রতিশোধ নিতে এসেছি, তোমাকে কষ্ট দিয়ে দিয়ে মারব। সেটা তোমার দ্বারা হবে না। যতক্ষণ আমার মাথায় বেতালের মুকুট আছে তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। এই পৃথিবীটাকে ছেড়ে চলে যাও, না হলে পুড়িয়ে ছাই করে দেব। ছাই করে দেবে করো তো দেখি। এরম বলতেই নিজের মন্ত্র ডান্ডা দিয়ে কাবীরের উপরে আগুন ফেলল, কিন্তু তাও কাবীরের কিচ্ছু হল না। তুমি আর তোমার বেতার মুকুট আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তান্ত্রিক ঠাকুমার মাথা থেকে বেতার মুকুট বার করতেই অনেক চেষ্টা করার পরেও কাবীরের দ্বারা হল না। তোমার পাড়ার মতন কাজ নয় কাবীরা। 11 বছর অনেক কঠিন সাধনা করার পর আমি এই বেতাল সিদ্ধি পেয়েছি। তোমার মতো ভূত প্রেতরা 100 জন আসার পরও আমার কিচ্ছু করতে পারবে না। তাই নাকি? তোমাকে শক্তিহীন কি করে করতে হয় সেটা আমি জানি, তান্ত্রিক বুড়ি। খেরম করম কবিরম, খেরম করম কবিরম, হুশ হুশ হুশা। কেমন লাগলো আমার মারটা? 7টা রাত আর 7টা দিন তোমার পা মাটিকে ছোবে না, তারপরে তোমার বেতার শক্তি শেষ হয়ে যাবে আর সেই বেতার মুকুটটা ভেঙে যাবে। তারপরে তোমাকে একটা ছোট বিড়ালও মেরে ফেলতে পারবে। তোমাকে বন্দি বানাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এরম বলেই ঠাকুমা মন্ত্র পড়তেই যাচ্ছিল, তখনই খেরম করম কবিরম, করম খেরম কবিরম, হুশ হুশ হুশা। ঠাকুমার জিভ ভেতরে আটকে গিয়ে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, আর মন্ত্র ডান্ডাটা নিচে পড়ে গেল। তোমার মুখ খুলবে না রে বুড়ি, 7 দিন পরে আসবো আমি, তারপরে ছটফট করে তোকে মারব আর নিজের প্রতিশোধ নেব। কাবীরের শক্তির সামনে ঠাকুমার শক্তি কম পড়ে যাচ্ছিল, সে একটা বড় বাসায় বন্দী হয়ে গেল। এরই মধ্যে শঙ্করের উপরে কোনো বড় বিপদ এসেছিল, ও তান্ত্রিক ঠাকুমাকে খুঁজতে চলে গেল। তান্ত্রিক ঠাকুমাকে বাড়িতে না পাওয়ার কারণে যেই ও ফিরে চলে যাচ্ছিল ও গ্রামের দারোয়ানকে পেল। দিদা তো মাঝিরা গেছে রে শঙ্কর, মাঝিরাতে সব থেকে শেষ গ্রাম অন্তগিরিতে কিছু একটা সমস্যা হয়েছিল, এতক্ষণে তো এসে যাওয়ার উচিত। যদি গ্রামে কেউ এলো বা গ্রাম থেকে কেউ বাইরে গেল তখন গ্রামের পাহারাদার ঠিক জানতে পারত। দিদা তাহলে মাঝিরাতে, ঠিক আছে আমিও সেইখানেই যাই। এরম বলে দৌড়ে দৌড়ে মধিরায় গেল। গ্রামের প্রধান শঙ্করকে সব কথা বলল। দিদা তো কাল রাত্রে হয় পিশাচিনীকে শেষ করে গেছে, কে জানে এখন অবধি কেন ফেরেনি। কে জানে দিদা কোথায়, দিদাকে যদি না পাই তাহলে আমার স্ত্রীকে কে বাঁচাবে। হে ঠাকুর, আমার দেখা দিদার সঙ্গে করিয়ে দাও। এরম বলতে বলতে ও ভুতুরে রাস্তায় যেতে থাকলো।
প্রিয়, ও প্রিয়, এসো আমার কাছে। প্রিয়, ও প্রিয়, এসো আমার কাছে। বাপরে, এই কমলার আত্মা তো স্বর্গে চলে গেছিল, তাহলে আমাকে আবার কে ডাকছে? এরম ভাবতে ভাবতে যে ও পেছনে ঘুরল, ভয়ের চোটে ও মাথা ঘুরিয়ে পড়ে গেল। যখন বৃষ্টি হলো তখন শঙ্করের জ্ঞান ফিরল। বাপরে, এইটা আমার ভুল ধারণা ছিল, আমি তো এটা ভেবেই ভয় পেয়ে গেলাম। হে ঠাকুর বাঁচাও! এরম ভাবতে ভাবতে ভুতুরে রাস্তা থেকে যাচ্ছিল, তখন সে একটা জায়গায় চারটি হাতের চিহ্ন দেখল। একই চারটি হাতের চিহ্ন? হাত দিয়ে আবার কে চলছে রে বাবা? এরম বলে হাতের চিহ্নর পিছু করতে করতে যাচ্ছিল। এরম ভাবে একটু দূরে যাওয়ার পর শঙ্কর একটা গাছের তলায় ভেঙে থাকা মন্ত্রদণ্ডা দেখল। এইটা তো তান্ত্রিক দিদার, এইটা এখানে কি করে আসলো? এরকম ভাবতে ভাবতে গাছের উপর থেকে ঠাকুমা শঙ্করকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু ঠাকুমা কিছু বলতে পারছিল না। ঠাকুমার অনেক ডাকা সত্ত্বেও শঙ্কর শুনতে পারছিল না। তারপর গিয়ে সে নিজের হাতের চুড়িটাকে শঙ্করের উপরে ফেলল। চুড়ি শঙ্করের উপরে পড়তেই সে উপর দিকে তাকালো। কোনোভাবে সে গাছের উপরে চড়ে ঠাকুমাকে বাঁচিয়ে নিল। বুড়ি মাটিতে তো পা রেখে দিল, কিন্তু তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠাকুমা কিছু বলতে চাইছিল, কিন্তু মুখ খুলতেই পারছিল না। সে কি বলতে চাইছিল কিছু বোঝা যাচ্ছিল না। শিগগির চলো কাকাবিরে, আশাকে এই পুটুরে রাস্তা ছেড়ে যেতে হবে। শঙ্কর এখন ঠাকুমার কথা বুঝতে পারল। আচ্ছা, এই ভুতুরে রাস্তা তাড়াতাড়ি ছেড়ে চলে যাব, এইটাই বলতে চাও না দিদা? একটা সময় ছিল যখন শঙ্কর শুনতে পারত না সামনের লোক কি বলতে চাইছে, ওদের ঠোঁট দেখে বুঝতে পারত। সেটা আজকে ওর কাজে এলো। ঠাকুমার ঠোঁট দেখেও বুঝতে পেরে গেল যে ঠাকুমা কি বলতে চাইছে। তখনই সে নিজের গ্রামের দিকে এগোতে লাগলো। অন্ধকার হওয়ার আগেই ঠাকুমার শঙ্কর বাড়ি পৌঁছে গেল। ঠাকুমা নিজের মন্ত্রর বাক্স থেকে একটা কালো মণি বার করে মাথায় রেখে চোখ বন্ধ করাতেই মণিটা হাওয়াতে উড়তে উড়তে চমকাতে শুরু করল, আর সঙ্গে সঙ্গে ঠাকুমার মুখ খুলে গেল। এটা শ্বেত নাগমণি, এটার সামনে কাবীরের তন্ত্রমন্ত্র কিছু কাজে আসবে না। শ্বেতনাগ সাপ মানে? সাদা রঙের নাগ সাপ অনেক কম দেখা যায়, এ অনেক শক্তিশালী হয়। হ্যাঁ দিদা, তুমি তো তন্ত্রমন্ত্র খুব ভালো পারো, কিন্তু এই খাঁচার থেকে বেরোতে পারলে না কি করে? ওগুলো পাখিদের খাঁচা নয় রে, ওটা কসমোর বাসা। কয়লা কোনো পাহাড়ে শুধু থাকা কসমো পাখিদের বানানো একটা বাসা রে ওটা। ওই বাসা অনেক মজবুত হয়, ওতে আটকে গেলে কোনো মন্ত্র কাজে দেবে না। এরম বলে ঠাকুমা শিগগিরি গিয়ে নিজের বাড়ির চারিদিকে মন্ত্র পড়ে থাকা মুন্ডু রেখে বাড়ির চারিদিকে রেখা বেঁধে দিল। এখন কাবীর ভূত আমার বাড়ির ভেতরে আসতে পারবে না, কিন্তু
কিন্তু গ্রামের কিছু লোকেরা বিপদে পড়ে আছে। দিদাই কবিরটাকে, ওকে কেন ভয় পাবো? উঠোনের ডাইনিকে পার করে কেউ আসতে পারবে না তো। কবিরকে সীমায় থাকা পিশাচিনীও থামাতে পারবে না শঙ্কর, ও অনেক শক্তিশালী ভূত। অনেক বছর আগে পূর্ণগিরি নামের গ্রামে প্রভু আর পল্লবী নামের এক স্বামী আর স্ত্রী থাকত। বিয়ের 9 বছর পার হয়ে যাওয়ার পরও ওদের কোনো বাচ্চা হলো না। এক শূদ্র পুজো করে থাকা তান্ত্রিকের সাহায্যে কবির 13 দিন পর্যন্ত পুজো করতে থাকলো। 2 কালো ছাগলের চোখ, 2 মহিষের বলি দিয়ে থাকা শিং, 46 কেজির আটা, শ্মশান থেকে নিয়ে এসে থাকা মাটি নিয়ে এসো। ওটা দিয়ে একটা বড় মতন কবিরের মূর্তি বানিয়ে প্রভু আর পল্লবী পুজো করলো। 13তম দিনে দুজনে হাত কেটে ওই কবিরকে দিব্যি দিয়েছিল। আমরা তোমার গোলাম কবির, আমাদের সন্তান সুখের লাভ দাও। তোমার যা দরকার আমরা তোমাকে দেব, তোমার যা দরকার আমরা তোমাকে দেব, তোমার যা দরকার আমরা তোমাকে দেব। কিছু মাস পরে ওদের যমজ বাচ্চা হলো। ওরা অনেক খুশি হলো, কিন্তু তখনই ওরা আসল ব্যাপারটা জানলো, 2 বাচ্চার মধ্যে একজনকে কবির বলি নিয়ে নেবে বলে। এই কথা জেনে ওরা বাচ্চাটাকে বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে চলে গেল। যেখানে ইচ্ছা চলে যাও, কিন্তু আমার থেকে বাঁচতে পারবে না। যাও গিয়ে আমার মূর্তির কাছে একটা ছোট বাচ্চার বলি দাও। ক্ষুধার্ত আছি আমি, ক্ষুধার্ত। ওরা যেমন তেমন করে আমার খোঁজ করে আমার কাছে এসে সাহায্য চাইল। আমি আমার বেতাল শক্তি দিয়ে ওই মূর্তিটাকে নষ্ট করে দিলাম, আর কখনো যাতে ওখানে মন্ত্র না পড়তে পারে তাই তান্ত্রিকের জীব আমি কেটে দিলাম। তখন থেকে কবির আমার উপরে বদলা নিতে চায়। কোথাও না কোথাও কেউ না কেউ ওকে ঘুম থেকে উঠিয়েছে, তাই ও আমাকে মারার জন্য এসেছে। বাপরে, এই কবিরের ব্যাপারে তো শুনেই ভয় করছে দিদা। এখন সেই গ্রামের লোকেদেরকে আমরা কি করে বাঁচাবো? পরে দেখা যাবে, তুমি আমার জন্য কেন এসেছো আগে সেটা বলো। দিদা, আপনি তো জানেন যে আমার ঘিয়ের ব্যবসা, আমার কাছে অনেক গরু আর মহিষ আছে। কালকে আমাদের 2 মহিষ হারিয়ে গেল, আমার স্ত্রী ওদের খুঁজতে গেছিল, কিন্তু জানা নেই কি হলো। সেদিন থেকে সে জল পর্যন্ত খাচ্ছে না, আর না চোখ খুলছে। আমার স্ত্রীকে শুধু আপনি বাঁচাতে পারবেন দিদা। এখন অন্ধকার হয়ে যাচ্ছে, যদি ওই কবিরের সামনে পড়ি তো মরে যাব। সূর্যোদয় হবার পরে ওর শক্তি কমে যায়, তোমার বাড়িতে যাব তারপর। কবিরকে সীমানায় থাকা পিশাচিনীও থামাতে পারল না। বিনা কারোর বাধায় গ্রামের মধ্যে প্রবেশ করে শুয়ে থাকা গর্ভবতীদের পেট থেকে বাচ্চা বের করে খেতে থাকে। পরের দিন ঠাকুমা শঙ্করের বউকে দেখে জ্বর হয়েছে এই বলে তাবিজ গলায় বেঁধে দিল। এরপরও মন্ত্র জলকে মুখে ছেটাতে সে উঠে বসে পড়ল। তুমি তো মহিষদেরকে খুঁজতে গেছিলে, যখন থেকে ফিরেছো তুমি অজ্ঞান ছিলে, কি হয়েছে? আমি যখন মহিষদেরকে খুঁজতে গেলাম, তখন আমি পাহাড়ের উপর থেকে মহিষদের গলায় লাগানো ঘন্টির আওয়াজগুলো শুনে ওখানে চলে গেলাম। ওই পাহাড়ে একটা গুহা আছে, একটা ভয়ঙ্কর লোককে আমাদের মহিষদেরকে বলি দিতে দেখে ভয়ে চোটে আমি বাড়িতে ফিরে এলাম। ওই ভয়ানক বলিটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। ওই পাহাড়টা কোথায় আছে পরিষ্কার করে বলো।
বিমলার বলে থাকা জায়গাটাতে ঠাকুমা আর শঙ্কর পৌঁছালো। আচ্ছা, এই লোকেরা তাহলে ওই কবিরটাকে ঘুম থেকে আবার উঠিয়েছে। ঠাকুমার জীব কেটে থাকা সেই শূদ্র তান্ত্রিক, সে নিজের বিদ্যা নিজের ছেলেকে শিখিয়েছিল। তারা ছেলের সাথে দেখা করে কবিরকে ঘুম থেকে উঠালো। ঠাকুমা সেই জুড়িটাকে পূজোর থেকে উঠিয়ে কবিরের বর্বরতার ব্যাপারে বলে ওখান থেকে পাঠিয়ে দিল। আরে ও দিদা, আমার বাবাকে সবাই যেমন বোকা বানিয়ে কথা বলে, তুমিও তেমনই কথা বলছো। কবিরকে ডেকে এক্ষুনি শেষ করে দেব। এখন ধরা দিয়েছো বুড়ি, এবারে তোমাকে বন্দি করব না, সোজা পুঁথে দেব। এরম বলতেই ঠাকুমা মাথায় রেখে থাকা কালো মণি বার করে সামনে ফেলল। ওর থেকে বেরিয়ে আসা আলো থেকে কবির নিজের চোখ খুলতে পারছিল না। এই বুড়ি আমাকে ছেড়ে দে, এই বুড়ি আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। শঙ্কর, আমি যা বলছি সেটা করো। গুহায় আসার আগে কি করতে হবে ঠাকুমা শঙ্করকে বলে রেখেছিল। শঙ্কর মন্ত্র পড়ে থাকা ছুরিটাকে নিয়ে দুই হাত দিয়ে কবিরের মাথায় ঢুকিয়ে দিল। আর ভূত টুকরো টুকরো হয়ে ছাইতে পরিণত হয়ে গেল। শঙ্কর ওই গুহাতে চড়ে কবিরের মূর্তির চোখকে একটা লাথি মারল। ওই মাথাটা গড়িয়ে গড়িয়ে ওতে লেগে থাকা শিংটা দিয়ে তান্ত্রিক আর ও ছেলে ওখানে মরে গেল। এদের থেকে ছাড়া পাওয়া গেল। এই শূদ্র তান্ত্রিকদের কারণে লোকেদের অনেক বিপদ আছে, চলো এখান থেকে চলো। হ্যাঁ দিদা, আপনার তো মন্ত্রের লাঠিটা নেই, এখন কি করে? আমার নতুন মন্ত্র ডান্ডা তোমার বউয়ের খাটের তলায় রেখেছি। আমি 21 দিন আক্রোশ সাধনা করে আরো একটা মন্ত্র ডান্ডা পেয়ে তোমার বউকে বাঁচিয়ে নেব। ততদিন তোমরা সাবধানে থেকো, তোমার বউয়ের ঘরে যেও না, ওকে একদম ছোবে না। কি, আমার স্ত্রীর খাটের তলায় আপনার মন্ত্রর ছড়ি রাখা আছে? তার সেই ভয়ের কারণে শরীর খারাপ হয়ে গেছিল, তাই না? না রে, তোমার বউয়ের ভয়ের কারণে জ্বর আসেনি, একটা আত্মা ঢুকেছে। 21 দিনে তোর বউ মরে যাবে। কি, 21 দিনে বিমলা মরে যাবে?